মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবুরে, এই তো দেখি আমার ছেলেটাকে একটু। হ্যাঁ রে, ইস, দেখেছ মুখ চোখটা কিরকম শুকিয়ে গেছে? নিশ্চয়ই সারাদিন খাওয়া হয়নি তোর। তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পারি, টিফিনও তোর নিয়ে যাসনি। বাবা রে, যা না একটু হাত পা মুখটা ধুয়ে আয়, আমি মুড়ি এনেছি, খাবি যা। মা, আমার ভালো লাগছে না। কি মুশকিল, তুই উপোস করে থেকে কি হবে বলতো? হ্যাঁ শোন, ওই মহারানী তো দিব্যি ফড়ফড় করে উড়ে বেড়াচ্ছেন, আমার বাবুটা মন খারাপ করে থাকবে, আর ওর যা ইচ্ছা হবে ও তাই করে বেড়াবে, এটা তো চলতে পারে না। আমি শেষ দেখে ছাড়বো বাবু। মা, এক কাজ করো, তুমি এই চা মুড়ি এগুলো নিয়ে যাও, আর হ্যাঁ, ওই যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও, আমি একটু একা থাকতে চাই। তুই একা থাকতে চাস বাবা? আগে তো মন খারাপ হলে মাকে ডাকতিস। সৃজন, সৃজন তুমি এসে গেছো? আমি আর তিন্নি তো তোমার কথাই ভাবছিলাম, তোমার দাদাকেও বলছিলাম, ওরকম দুম করে মাথা গরম করে বেরিয়ে গেলে চিন্তা হচ্ছিল জানো তো। এতে চিন্তা হওয়ার কি আছে? এ তুমি কি বলছো ভাই, চিন্তা হবে না ওভাবে মাথা গরম করে দুম করে টিফিন না নিয়ে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে? বউয়ের ওপর রাগ করে কেউ এরকম করে? যার ওপর রাগ করে তুমি এসব করছো সে একবারও তোমার কথা ভাবে? আচ্ছা ভাই বলো তো যে ও কি সত্যি সত্যি খবর জোগাড় করতে গেছে নাকি খবর হতে গেছে? বাবা, ভাবলেই না বুকটা টিপটিপ করছে, কি সাংঘাতিক মেয়ে, এটা কি করলো বলো তো পর্ণা? কেন মমিতা, কি হয়েছে? আর কি হয়েছে সৃজন, মেজো কাকি ওই আমাদের তিনি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একটা এমন ছবি, তুই 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 দেখা ওকে। এসব কি, এসব ভুলভাল কাজ কে করেছে? আরে বাড়ির সবাই এই ছবি দেখলে কি ভাববে? না না, এটা সত্যি হতে পারে না, হতে পারে না। কই, দেখি 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 কি ছবি। আমি আমি সহ্য করবো না, সহ্য করবো না। আমি আমি জানতাম সৃজন, তুমি এই ছবিটা দেখার পর একটু ধাক্কা খাবে, কিন্তু বিশ্বাস করো এর মধ্যে কোনো কারসাজি নেই, আমি কিচ্ছু জানি না। আমি না সোশ্যাল মিডিয়া ঘাটতে গিয়ে ওই ছবিটা সন্দীপন মিত্রের প্রোফাইল থেকে খুঁজে পেয়েছি, একটু আগেই আপলোড হয়েছে। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি কি লেখা আছে। এই দেখো, অবশেষে বিয়েটা হলো, আমার জীবনে তোমাকে বরণ করে নিলাম পর্ণা। পাগল
বাবু বাবু কি ব্যাপারটা কি? এত কিছু দেখার পরে তুই চুপ করে থাকবি? হ্যাঁ কিছু বল। তিনি তিনি এটা কি সত্যি? আগো আমার হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে। দিদি গোগোয়ের বাবা মন একদম ভালো লাগছে না। কি সাংঘাতিক মেয়ে ভাবু হয়েছে কাকি, শ্রীজনের সাথে ঝগড়া হলো বলে বিয়ে করে নিল পুরনো প্রেমিককে। পুরনো প্রেম ভাই, তুমি না খুব সহজ সরল জানো তো, এই জন্য পর্ণা এত বড় অবিচারটা করতে পারলো তোমার সাথে। তুমি একবার ভেবে দেখো, যদি পুরনো প্রেম না থাকে তাহলে কেউ এভাবে বিয়ে করতে পারে বলো সৃজন? বাবু আজ কিন্তু আমি এই ঘটনা একটা হেস্তনেস্ত করবই বলে দিলাম। মা দাঁড়াও, পর্ণাকে ফোনে পাওয়া যাচ্ছে না মা। আবার যাবেও না বাবু, কিন্তু এবার যা করার সেটা আমি করব। বাবুর বাবা, বাবুর বাবা কোথায় গেলে? বাবুর বাবা সৃজন কি থেকে যে কি হয়ে গেল, আমি বরং গিয়ে দেখি মেজোকাকে গিয়ে ঠান্ডা করা যায় কিনা। এই তিন্নি আয়। মেজোকাকি, আরে মেজোকাকি, যে বলি বলতো সৃজন, আমার এত খারাপ লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।